নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ছক্কা। মিষ্টি কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। এটা এক সাইডে সরিয়ে রেখে এবার একটা মশলা রেডি করে নেবো। তার জন্য একটা মিক্সারের জার নেব, দিয়ে দেব। এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, অল্প একটু আদা কুচি, 4টে শুকনো লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সব মশলাগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এক সাইডে সরিয়ে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একটু নারকেল কুচি, হালকা ভেজে নেব। নারকেল কুচি হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এই নারকেল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োগুলো ভালো করে ভাজব। কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার কুমড়োগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, 1/2 চামচের কম। ফোড়নটা একটু নেড়ে নেব ভালো করে। ফোড়ন থেকে ভালোই গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। আর দিয়ে দেবো মিক্সারের বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে মশলা কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দেবো কিছুটা সেদ্ধ করা ছোলা। আর দিয়ে দেবো ভেজে রাখা নারকেল, দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে সব উপকরণ আবার একটু কষিয়ে নেব। সব উপকরণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো।
কুমড়ো দেওয়ার পরে আবারও এক মিনিট মতন কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু ও কুমড়ো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না আলু আর কুমড়ো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। ঢাকাটা সরিয়ে নিয়ে দেখে নেব আলু কুমড়ো কেমন সেদ্ধ হয়েছে। আলু কুমড়ো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এক চামচ চিনি। দেওয়ার পরে আরও একটু সময় রান্নাটা করে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।